গুগুলু যদি শেখায় সবই কেমন করে চলবে? ঠাম্মা দিদা আদর করে গল্প কি আর বলবে? দাদুর কাছে শক্ত বানান কেউ কি এখন শিখছে? স্লেট পেন্সিল সামনে রেখে বাচ্চারা কি লিখছে? অনলাইনে অঙ্ক শিখে কানমলা কেউ খায় না, ভোরবেলাতে ফাটিয়ে গলা নামতা শেখা হয় না। সেলফোনেতেই হচ্ছে পড়া, গুগল আসল মাস্টার। ব্ল্যাকবোর্ডে আর পড়ছে না দাগ, হারিয়ে গেছে ডাস্টার। নীলডাউনের চল কি আছে? বেঞ্চে দাঁড়াও, বন্ধ। বকলের টিচার পাচ্ছে লোকে অত্যাচারের গন্ধ। ক্লাস ফোরেতে 95, অমনি ভুরু কুচকে বাপমা ভাবেন 100 কেন পাচ্ছে না কপুচকে। শুনছি এখন আইকিউটা থাকতে হবে বিস্তর, পরীক্ষাতে 100 পেতে সেটাই নাকি অস্তর। আইকিউতে কমতি হলেই বাপমা করেন মুখ ভার, 10 বছরেও বাচ্চারা তাই ডিপ্রেশনে জেরবার। আমরা ছিলাম মুখ্য গবেট, নয়কো মোটেই বোদ্ধা, কিন্তু আবার ছোট্ট থেকেই খুব লড়কু যোদ্ধা। কানমলা আর চরচাপাটি এসব ছিল জল ভাত, থাকতো ক্লাসে বেতের শাড়ি, কথায় কথায় হাতপাত। কান্টি ধরে বেঞ্চে উঠে দাঁড়িয়ে হতো ক্লাস পার, নীলডাউনের পড়তো শাড়ি বাইরে ক্লাসের দরজার। কাউন্সিলিং এই কথাটা জানতো না কেউ স্পষ্ট, হজমে গুলি কুলের আচার ভুলিয়ে দিত কষ্ট। শ্রদ্ধা এবং ভয় মেশানো শিক্ষিকার শিক্ষক, শাস্তি তারা দিতেন বটে, ছিলেন তারাই রক্ষক। যাদের দেখে বলতো সবাই আসছে রে ওই বাপরে, তারাই আবার রেজাল্ট দেখে পিট দিয়েছেন চাপরে। লাইন শুধু ট্রেনের হতো পুজোর ছুটি পড়লে, অনলাইনে দৃশ্য দেখা রেলগাড়িতে চড়লে। এখন সবাই ছোট্ট থেকেই অনেক বেশি পণ্ডিত, কথায় কথায় গুগল খোলে শক্ত তাদের তাই ভীত। শুনছি এখন টিউটোরিয়াল এমনি করেই চলবে, কোনটা সঠিক কোনটা বেঠিক গুগল স্যারই বলবে। নতুন করে শিখতে হবে বানান এবং শব্দ, অঙ্ক কেশের নেই কোনো দাম, শেষ বয়সে জব্দ। পঙ্ক কেশের নেই কোনো দাম, শেষ বয়সে জব্দ।